আজকে চলে এসেছি ওর জায়গায়, তো খুব মন খারাপ লাগছে। ওকে দিয়ে আমরা হোটেলে চলে যাব। যাই হোক, ট্রেন জার্নি করে এসছে, খুব খুব মানে মনটা খারাপ, কথাই বলতে চাইছে না। এখন ভোর 5টা বাজে, ভোর 5টার এমসটা দেখাচ্ছি। আমরা এবার খেতে চলে এসেছি লুলুদের ডাইনিং হল 1-এ। তো এখানে আমরাই প্রথম খেতে চলে এসেছি, এত সকালে কেউ আসেনি। এই যে গেস্ট হাউসে এসে পৌঁছে গেছি, তো এখন একটু হাওয়াতে বসে আছে, বৃষ্টিতে ভিজেছি, এখনও ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকিনি। তো কাকু, যে কাকু সেই যে লিঙ্গরাজ টেম্পলে যাওয়ার সময় যে কাকু আমাকে গরম জল দিয়েছিল, উনি এখন ঘর ঠিক করছেন। দিয়েছে ঘর, খুব ক্লান্ত, কালকে সুমিতে সারা রাত ঘুম হয়নি, তার কারণটা বলবো? আপনারা প্লিজ কিছু মনে করবেন না, মানে পাশে একজন এত জোরে জোরে নাক ডেকেছে যে পুরো ওই কূপ কূপ বলে তো ওটাকে, A1-এর কেউই ঘুমাতে পারেনি। তো যাই হোক, ওর মানে খুব ইয়ে লাগছে, ক্লান্ত লাগছে। A2 তো সবাই একই কথা বলছিল, আর মেয়ের হোস্টেলে গেছিলাম, ওকে রেখে আসলাম। তো আমি সচরাচর ওর ঘরে যাই না, কিন্তু ও আমাকে বললো, মা ঘর আমার এত নোংরা, মানে ভর্তি নোংরা, সেগুলো আমি নিজে হাতে সব ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তো যাই হোক, সেসব করে ঠোরে বিধ্বস্ত হয়ে খেয়ে দিয়ে একটুখানি এসে বসেছি, খেয়েছি। তো আপনারা তো দেখলেন আমরা কী খেলাম। আর এখানে না জানেন তো ভীষণ কাঁকড়া বিছে আছে, তো কাঁকড়া বিছে আছে, আর কিছু করার নেই, আমি ছবিটা শেয়ার করে দেবো। তো এখানে সাপ কাঁকড়া বিছে ভীষণ পরিমাণে আছে, লেপ কম্বলের মধ্যে সাপ কাঁকড়া বিছে ঢুকে থাকে। তো এটা একটু সবাইকে জানিয়ে দিলাম, যারা যারা এমসে আসতে চাইছো, এই যে এত বড় কাঁকড়া বিছে। তো আমরা আসার আগে হয়তো জানতাম না, জানতামই না এটা হচ্ছি, কেন কি আমরা তো ফোন করে আসিনি, ভেবেছি বোধহয় প্রত্যেকবারের মতো এবারও সব ফাঁকা থাকবে, কিন্তু সবসময় তো সেটা হয় না। এত ক্লান্ত যে ও আর মানে তাকাতে পারছে না, দেখাচ্ছি বসে আছে। তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা, টিপ 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 করে, পুরো টিপ টিপ বারসা পানি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি। তো আজকে লুলু লুলুর ডাইনিং হলে খাবে না, আমরা খেতে যাব চ্যান্সেলারে। তো ওটা না না, গোবর পাড়াচ্ছি না। তো হোটেলে এসে বেশ জম্পেশ একটা ঘুম দিয়েছি, স্নান ঠান করে ফ্রেশ হয়ে, এবার আমাদের যে ঘরটা দিয়েছে না খুব সুন্দর, তো এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা হলে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা হয় না, আমি তো আবার একটু বেশি প্রোটেকশন নিয়ে বেরোই। তো আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। এই কথা বলতে গেলেই না সুমিতের ফোন চলে আসে, আর মানে কথা বলা হয় না। ভুবনেশ্বরে এসে কোনোদিন লুলুকে নিয়ে একসাথে কোনো হোটেলে খেতে যাইনি। আসলে না আমি খুব ভয় পাই যদি ওর পেট ঠেট খারাপ হয়, কালকে আবার হসপিটাল ডিউটি আছে, তারপরে হলো গিয়ে কলেজ আছে, আর মা বাবা দিদি ঘুটুন মানে আমার দিদি ছোট ছেলে সবাই গেছে নেমন্তন্ন খেতে। এই এখানে একটা মন্দির আছে, এখানে একটা মায়ের মন্দির আছে, দেখা যাক এখানে বিপত্তায়নী পুজোটা মঙ্গলবার দিন দিতে পারি কিনা। এই যে এখানে সব কাজমার সব আঁকাগুলো, এটা পুরো এমসের ভেতরে একদম। চলুন কালকে আপনাদেরকে হসপিটালটাও দেখিয়ে দেবো একবার। এই যে এমসে এত গাড়ি, মনে হচ্ছে যেন গাড়ি পুরো এক্সিবিশন, দু চাকা আর চার চাকা, ছয় চাকা, স্টাফ, স্টুডেন্ট, এদের এখানে আমি যাবো না, এখানে ইঁদুর বাদুর আছে। এই কি নোংরা, এই মাটি লাগবে পায়ে, ধর আমি যাবো না, তুমি যাও, আমি যাবো না, হ্যাঁ জুতো, হ্যাঁ এখান দিয়ে যাচ্ছে, জুতোর মধ্যে নোংরা গুলো লেগে যাবে না, এলো মাটি তো, হ্যাঁ নুড়ি পাথর না, পাগলা, সারা জুতোর তলায় ময়লা লেগে যাচ্ছে আমার।
এই জুতোটা আমি কিনেছি, তাকাও এদিকে তাকাও। মনে হচ্ছে আমরা বাঁকুড়া ঠাকুরাতে চলে এসেছি। হ্যাঁ হবে, হোস্টেল, ছেলেমেয়েরা এত ভালো ভালো পড়াশোনা করছে, এমসে গাদা গাদা ছেলেমেয়ে চান্স পাচ্ছে, তো বিল্ডিং হোমে তো রাখবে কোথায় এগুলোকে? বাচ্চাগুলোকে তো রাখতে হবে। পাথর কে সনম? হ্যাঁ পাথরের মধ্যে দিয়ে নিয়ে যাও আমাকে। তো আমরা তো মনের আনন্দে যাচ্ছি খেতে, এবারে যদি নামে ঝমঝম করে বৃষ্টি। এই যেটা সাদাটা মেয়ের হোস্টেল, সব এগুলো হোস্টেল বিল্ডিং, ঠিক আছে? যারা এমস দেখতে চেয়েছেন তারা প্রাণ ভরে দেখে নিন। কত দেখাবো বলুন তো, এমসকে না এরকমভাবে দেখানো যায় না। ওই যে ওপরে সব দাঁড়িয়ে আছে, ওই যে বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে ওদের। এটা কিন্তু কোয়ার্টার, এটা হোস্টেল না। এইবার সেকেন্ড ইয়ার হবে, সেকেন্ড ইয়ারেরা হোস্টেল পাবে। এখানে পুরো এক একটা মানে ফ্ল্যাট, ফ্ল্যাটের মতো ঘর আছে দুটো, রান্নাঘর আছে, সবই আছে। আর এই যে টেনিস কোর্টটা, সব জামা কাপড়ও মেলা আছে। তুমি তো আমাকে এমন রাস্তা দিয়ে নিয়ে আসলে, জুতোর মধ্যে কাদা, কাদা না পাথর ঢুকে গেল। তো ফোন করো, ফোন করো, ওকে নেমে আসতে বলো, মেয়েটাকে ফোন করো তো। এই যে দোতলাতেও থাকে, আগে একতলায় থাকতো, এখন দোতলায় শিফট করে গেছে। কেন কি নিচে নাকি প্রচণ্ড সাপ আসে, সাপ। আর এই দিকটা আপনাদেরকে কোনোদিন দেখানো হয়নি, এই দিকটা সমস্ত ডিরেক্টরস লন, সব এরিয়া ভাগ করা আছে এখানে, বুঝলেন? মেয়েকে ফোন করবি, কালকে ফুল হয়েছে, ওর ইচ্ছা করলে ঠাকুরকে, যদি ওর ইচ্ছা থাকে পুজো আচ্চার, পুজোও দিতে পারবে, সুন্দর করতুস। ফোন করেছ, আসছে, কই, এই যে এসে গেছে। লিল্লু দেবী হাসেন, বলেন। চল বুক করে দাও, বলান তো, বলো কি ব্যাপার। আমি এতক্ষণ ফ্যানে শুয়ে হাওয়া খাচ্ছিলাম। বল ফ্যানটা কেমন হয়েছে? ফ্যানটা দারুণ হয়েছে, আমি এমন হাওয়া খাচ্ছি, ঘুমিয়ে পড়েছি। আমাকে আমাদের ক্লিনিং করতে আসে এভরি সানডে, সো এসে আমাকে বলছে সামান হাটাও, সামান হাটাও, আমি ঘুমিয়ে আছি। কেন তোর মা, বল মা কি করেছে আজকে, মায়ের অবদানটা বল। আমার মা অ্যাকচুয়ালি আজকে ভেতরে গিয়ে পুরো সবকিছু পরিষ্কার করে দিয়ে এসছে, এত সুন্দর পরিষ্কার করে এসছে, মানে আর ঘরই মুছতে হবে না, এত সুন্দর পরিষ্কার করে এসছে মা। বিছানা পত্র সবকিছু করে এসছে, এভরিথিং সমস্ত কিছু হয়ে গেছে, আর আমিও সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন মা আমার সাথে নিয়ে যাচ্ছে। আর এখানে বৃষ্টি তো এই সময় ভীষণ। দাঁড়া একবার ফটো তুলি। হ্যাঁ আমি তো এমনি কোথাও যাই না, মা বাবা আসলেও কোথাও যাই না, তো আজকে আমি ফার্স্ট টাইম বেরোচ্ছি। ছাতা হাতে ফটোগ্রাফি তোর মার? তো আমাকে ওয়ার্ডেন ম্যাম জিজ্ঞেসও করছে না যে লেটারটা তোমাকে দিতে হবে, তাই আমি বলছি লেটার দেনা পড়েগা। আর বল এই জুতোটা কিনে দিয়েছে বাবা? এই জুতোটা বাবা কিনে দিয়েছে। এটা বুক করেছো? এখানে চলে চলে, আজকে সানডে, সব জোম্যাটো সুইগি সব চলে এসছে। লুলু সব কাপড় চোপড় মেলেছে। এই আমাদের একটা, আমি না চিরুনি আনিনি, আমি গার্ডারটাই মনে আনি, লোকে একটা ছাতা নিয়ে চলতে পারে না, লুলু দুখানা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি হোটেল চ্যান্সেলারে খেতে, লাঞ্চ করতে। এমস এর রাস্তা এখান দিয়ে, এমস হসপিটাল, এগুলো সমস্ত বিল্ডিং। না 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 না, এটা এমস এর রাস্তাটা তো বলছি। না না, এটা এমস রোড নয়, এমস রোড আলাদা। এই যে
আমরা লুলুকে নিয়ে চলে এসেছি ভুবনেশ্বরের একটা বড় শপিং মল ডিএন রিগালিয়া। তো কিছুই না, জাস্ট ওর সাথে একটু সময় কাটানো, ওকে নিয়ে একটু বেরোনো, ওকে একটু আনন্দ দেওয়া, এটাই আমার ইচ্ছা। দৌলতে বাচ্চাটা দৌলতে ও দুঃখ হচ্ছে, আমি চলে যাবো মঙ্গলবার দিন। আবার কবে আসবে? হ্যাঁ আবার কবে আসবে? তুমি যাবে ডাকবে, তবে চলে আসবো, যাবে ডাকবে। লুলুর বক্তব্য হচ্ছে আরো কিছুদিন ওর কাছে থাকতে হবে। প্রথমে তো আমার কাছে বলল, মা তুমি কবে চলে যাচ্ছ, আপনারা তো দেখলেন এবার আস্তে আস্তে যাচ্ছে কুট্টির কাছে, যদি সেখানে গিয়ে কোনো সুরাহা হয়। গুড মর্নিং, ঘুম থেকে তো উঠে পড়েছি, রাত্রে খুব ভালো ঘুমিয়েছি, মাঝে মাঝে একটু মশা মানে কামড়েছে, আমার আবার একটু মশাতে অ্যালার্জি আছে, তো সেই জন্য একটুখানি মশা টুকটাক কামড়েছে, সেটা তো কোনো অসুবিধা হয়নি। তো সকালবেলা হঠাৎ করে রাত্রি 12:30 সময় মেয়ে ফোন করেছে, আর ওকে আমি 8:30 9টার সময় বলেছি তুই ঘুমিয়ে পড়বি, হ্যাঁ, কিন্তু ও না ঘুমায়নি, পড়াশোনা বা কিছু গল্প টল্প। তো যাই হোক 12:30 ফোন করেছে, আর আমি না ঘুম চোখে আমার পালস রেট এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এক্ষুনি আমার কিছু একটা হয়ে যাবে, যে এত রাতেও আমাকে কেন ফোন করবে। আর আমি যেখানে থাকি, আমি তো আগেও বলেছি ওর হোস্টেলের একদম মোটামুটি 10-15 মিনিট লাগে ওর হোস্টেল থেকে হাঁটা পথে, 15 মিনিটও না, তাই না, 10 মিনিট লাগে। তো উঠে বলছে, মা ওকে আমি একটা টেবিল ফ্যান কিনে দিয়েছি, কুর্তি কিনে দিয়েছে, তো সেটা ও শোবে, ওর মশারিতে ফ্যানটা আটকে যাবে কিনা সেই জন্য ও রাত্রিবেলা আমাকে ফোন করেছে। তা আমি বললাম এরকম করে কেউ এত রাতে ফোন করে? তো যাই স্নান টান করি, আর লুলু ওর যা যা বেডশিট আছে সেই বেডশিটগুলো দিয়ে দিয়েছে, মা তুমি একটু কেচে আমাকে দাও, কেন কি বর্ষার দিন ওর পক্ষে কাঁচাটা সত্যিই অসুবিধা। আমার স্নান টান হয়ে গেছে, স্নান টান করে আমি তো বসে আছি আর সুমিত স্নান করছে, তো যাব। এখন তো মেয়ের সাথে দেখা হবে না, কেন কি ওর মানে ডিউটি আওয়ার্স এখনো শেষ হয়নি। তো যাই হোক দেখি একটু এদিক ওদিক ঘুরি, আর খেতেও পারবো না, খিদে পেয়েছে, এখন মোটামুটি 11:30 মতো বাজে। তো লাঞ্চ করব ওর সাথে, ও নিজে মুখে বলেছে যে মা তুমি আমার সাথে লাঞ্চ করো। তো আমরা এসেছি এখানকার বিশাল গার্মেন্টসে, লুলুর জন্য কিছু কিছু গ্রসারি শপিং করলাম। তো এই যে বেশ বড় এবং প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আর খুব সস্তা। তো বসে আছে লুলুর জন্য, লুলু হসপিটালের ওয়ার্ড করে আসবে, একসাথে খাবো আমরা, এখনো আসছে না, ওই যে কুট্টি দাঁড়িয়ে আছে গেটে। দাঁড়া, লুলু ডিউটি শেষ করে আমাদের সাথে খেতে চলে এসেছে, আর ও এখন পেমেন্ট করছে আমাদের তিনজনের খাবারের জন্য। তো এখানে খাবার দাবার খুবই সস্তা এবং খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওর আবার ক্লাস আছে 2:15 থেকে, আমি তো আগেই বললাম। তো যাই হোক 12:30 ওর ওয়ার্ড শেষ হয়, তারপর কিন্তু ওর বেরোতে বেরোতে মোটামুটি 1টা বেজে যায়। এই যে সবাই যাচ্ছে এখান দিয়ে, ও মানে হসপিটালের পেছন দিয়ে ও কলেজ একাডেমিক বিল্ডিংয়ে ঢুকে যাবে, রাস্তাটা লুলু পার হচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর এর পেছনেই আমরা থাকি, বৃষ্টিও পড়ছে। যাই হোক ও জিজ্ঞেস করছে আবার কখন দেখা হবে, আমরা এরপর আবার সন্ধ্যাবেলাতে যদি লিঙ্গরাজে যেতে পারি বৃষ্টি না হলে, তারপরে ওর সাথে দেখা করব, আর এইখান দিয়ে আমরা চলে যাবো আমাদের। লাঞ্চ করলাম, লাঞ্চ কি করলাম সেটা দেখাতে পারলাম না, কেন কি ওদের সব কলেজ ছুটি হয়েছে, অনেক লোক খেতে বসেছে, ডাইনিং হল খুব ভিড় ছিল, তো সেই জন্য আমরা ছবি তোলাটা খেয়াল নেই। তো আমরা এখন হোটেলে চলে যাচ্ছি, হোটেলে গিয়ে একটু বিশ্রাম করো, বিশ্রাম করে যদি সম্ভব হয় বিকালবেলায় লিঙ্গরাজ টেম্পলে যাব। তো মা হলে জানেন তো মানে অনেক কিছু খেয়াল রাখতে হয়, যে প্রথমত বাচ্চা ঠিকমতো খাচ্ছে কি না,
যেতে হবে আর বৃষ্টি পড়ছে খুব একটা ভালো করে আমি ক্যামেরা ধরতেও পাচ্ছি না ক্যামেরাটা শেক করছে তো এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা ব্যাগ আরো জিনিসপত্র যেগুলো কিনেছি বিভিন্ন রকম হ্যাঁ তার মধ্যে রাস্তায় কাদা সব রকম মিলিয়ে একটা একাকার বেশ খিচুড়ি টাইপের ব্যাপার তো পুরো রাস্তাটা আপনাদের সাথে কথা বলতে বলতেই আসলাম তো মনটা না বেশ ফুরফুরে কোথায় যেন একটা শান্তি কোথায় একটা আনন্দ কোথাও আবার একটু দুঃখও আছে সুমিত আবার একটু রেগে গেছে কেন কি অত জিনিসপত্র না আমি নিতে পারি না ও গাদা গুচ্ছের জিনিস কেনে জিনিস কিনলে ওরা কিছু মাথায় থাকে না যে কিনবো কি কিনবো না তো ঢুকি এই যে গেট ঢুকে বললাম ঢুকি সিঁড়ি উঠি আমার তো সেই কাকু রয়েছে লিঙ্গরাজে যাবো বলে রেডি হয়েছিলাম কাছে জামা কাপড় পরে বিকালবেলাতেই ঠাকুরের দর্শন করতে যাবো বাইরে না এত বৃষ্টি হচ্ছে যে আমি মানে যেতেও পারছি না সব থেকে বড় কথা মেয়ের এখনো কলেজই ছুটি হয়নি যে ও কলেজ থেকে ওর হোস্টেলে যাবে তো কলেজ থেকে হোস্টেল মোটামুটি 10 মিনিটের পথ পুরোটা ভিজে যাবে আজকে না ও আবার পায়ে একদম কাপড়ের জুতো পরে আছে যাই হোক ওকে কিনে দেওয়া হয়েছে বর্ষার জুতো কিন্তু ও কেন পরেনি ভগবানই জানে রেনকোট ফেনকোট সবই আছে এখন সেসব ও গুছিয়ে ব্যাগের মধ্যে নিয়েছে কিনা সেটাও একটা কথা কে বসে আছে একে একটা মোবাইল ধরে দিলে এর আর কিচ্ছু যায় না দেখি বসে থাকি একটু চা খাইতে ইচ্ছা করেছে এই যে আমাদের সত্যি ভালো মানুষের সংখ্যা পৃথিবীতে মনে হয় বেশি আছে কম নেই তো আমরা বসে আছি কাকা আমাদের জন্য চা করে নিয়ে আসলো আদা দিয়ে এইটুকু কিন্তু ওনার এখতিয়ারের বাইরে কিন্তু উনি তাও আমাদের জন্য করেছেন তো ওনার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের খুব খিদে পেয়েছে আমরা ম্যাগি বানিয়ে খাচ্ছি এই যে ওদের হোটেলের রান্নাঘর আমাদের তো আজকে লিঙ্গরাজে যাওয়া হলো না তো আমরা যে সকালবেলায় বিশাল মার্কেটে গেছিলাম সেখান থেকে লুলুর জন্য কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর আপনারা দেখুন ওর মুখটা কীরকম দুঃখী দুঃখী লাগছে আপনারা দেখেছেন ও কীরকম হাসি খুশি থাকে কীরকম মজা করে খেলা করে কেউ বলবে যে ও একটা ডিগ্রি কোর্সে পড়াশোনা করে তো এটাই খুব দুঃখের যাওয়ার সময় ওর কষ্ট দেখা যায় এই যে যাওয়ার সময় ওর মুখটা দেখলেই না আমার কষ্ট হয় আজকে আমরা ফিরছি না আমরা ফিরে যাবো আগামীকাল তো ও ওগুলো রাখছে তো ডান দিক দিয়ে সিঁড়ি আর ও যেখানে জিনিসগুলো রাখবে সেখানে আছে লিফট তো লিফটটা না মাঝে মাঝেই বন্ধ হয়ে যায় সেই জন্য ও খুব একটা লিফটে যাতায়াত করে না তো আজকে মনে হয় লিফটেই উঠবে দোতলাতে আর ও এদিকে যাচ্ছে ওর হাতের ডান দিকে ওয়ার্ডেনের ঘর আছে ও যে আমাদের সাথে দেখা করেছে তার জন্য ওকে পারমিশন নিতে হয় তো সেখানে ইনফর্ম করতে যাচ্ছে লুলুকে সব দিতে এসেছিলাম তো আজকে টেরিস কোর্টে কারা ঘুরছে দেখা এই যে আজকে জল জমেছে মানে কাটতে পারছে না রুচি দেখ অনেক দিন হয়ে গেছে প্রায় 6 মাস কাটবি না একদম তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি তোমার কিরকম লাগছে গো দুঃখ লাগছে খুব মেয়েটা কাছে চলে যেতে হবে তো আমরা এবার যাই আমাদের জায়গাতে জায়গার জিনিস জায়গায় রেখে গেলাম সব ছেলেমেয়েরা খাওয়া দাওয়া করে হাঁটতে বেরিয়েছে আমাদেরও বেশ সুন্দর হাঁটাটা হচ্ছে তো এখানে যদি এরকমভাবে 7 দিন হাঁটি না আমাদের মোটামুটি ভুঁড়ি টুড়ি যা আছে সব কমে যাবে তো এই জায়গাটা না অন্ধকার ছবি খুব একটা ভালো আসবে না আর ওই দিকটা দিয়ে যাব না কেন কি ওখানে পোকামাকড় আছে কাঁকড়া বিছে আছে আজকে না আমি একটা দেখেছি কি বলে তেঁতুল বিছে দেখেছি রাখি আবার দেখা হবে কাল সকালে ততক্ষণের জন্য গুড নাইট সবাই ভালো থাকবেন আমি ওই রাস্তাতে যাবো না